সুপ্রদর্শক শাহেদ কিংবা ডক্টর সাবরিনা এই নামগুলো এখন আপনাদের খুবই পরিচিত মুখস্থ বলতে গেলে এবং কেন তারা পরিচিত হয়ে উঠল সে ঘটনা আপনারা জানেন যে তারা করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য যেখানে সরকার বিনে পয়সায় ফ্রিতে এই ভাইরাসের পরীক্ষা চালাচ্ছিল তখন তারা এই পরীক্ষা করে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছে এবং কারো কারোর কাছ থেকে নমুনা নিয়েছে কিন্তু সেই পরীক্ষাও করতে দেয়নি নিজেরা মনগড়া ফলাফল তাদের ল্যাপটপে বসে তৈরি করে দিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে এবং এ নিয়ে ব্যাপক তোলকালাম কাণ্ড চলছে এর ফলাফল শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর নেতিবাচক প্রভাব পড়েছে সব কিছু মিলে এই যে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা হলো এই প্রতারণা এখন একটি দুঃখজনক ঘটনা হিসেবে বাংলাদেশের সামনে এসেছে আজ আমরা জনতন্ত্রে গণতন্ত্রে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছি আমার আমন্ত্রিত অতিথি চারজন আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবা এমপি আমার সঙ্গে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন এবং যে কোনো সময় আমার সঙ্গে যুক্ত হবেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আমি আলোচনা শুরু করতে চাই সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবা আপনাকে দিয়ে এই যে প্রতারণা হলো এবং সরকার যে ব্যবস্থা নিল এর ফলে প্রতারণার নেতিবাচক বিষয়গুলো থেকে কি বাংলাদেশ মুক্ত হয়ে যেতে পারবে বাংলাদেশের করোনা টেস্টের প্রতি এবং করোনা ব্যবস্থাপনার প্রতি কি সবার আস্থা ফিরে আসবে জি জনাব ফজলুর রহমান মেজবা জি আপনাকে ধন্যবাদ বিষয়টা হচ্ছে আসলে এক সাহেব হঠাৎ করে তো আর এক শাহেদ গজিয়ে ওঠে নাই এই শাহেদে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে আজকে এসে করোনা কালে যখন এই ভয়াবহ ধরনের দুর্নীতি বাটপাড়ি করেছে তখন গিয়ে সে ধরা পড়েছে কিন্তু একদিনে তো এই শাহেদের জন্ম হয় না এই করোনা কালে এসে শাহেদের জন্ম হয় না শাহেদ একটা ধারাবাহিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শাহেদ এসছে জি কিন্তু আপনি কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এটি শুরু হয়েছে অনেক আগে এবং অনেক আগে শুরু হয়েছে আমরা যখন শুনতে পাই যে হাওয়া ভবনে এক সময় সে হাওয়া ভবনের লোক ছিল হাওয়া ভবনের সাথে সম্পর্কিত ছিল হাওয়া ভবন থেকে সে এসে এখন কিভাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আওয়ামী লীগ সরকারের সময় ঢুকে গেল তারপরে সে আপনার টেলিভিশনে টক শো বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে ছবি উঠে সেই ছবিগুলো ব্যবহার করেছে সে হাসপাতাল করেছে সেই হাসপাতালে সরকারের অনুমোদন নাই সেই হাসপাতাল অনুমোদনহীনভাবে দীর্ঘদিন থেকে চলছে সেই অনুমোদনহীন হাসপাতালের সাথে সরকার কোভিড-19 জন্য তার সাথে চুক্তি করলো একটা অনুমোদনহীন হাসপাতালের সাথে সেখানে অনেকেই উপস্থিত থাকলেন এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা উপস্থিত থাকলে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় না অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেন কিন্তু কেউ কি জানলেন না যে এই হাসপাতালের পরিচালনারই অনুমোদন নাই এবং একটা অনুমোদনহীন হাসপাতালের সাথে শাহেদের সাথে তারা এই চুক্তি করতে যাচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি জানার দায়িত্ব কার ছিল এই দায় কার জনগণের প্রতিনিধি মন্ত্রীর নাকি সরকারের যে আমলা ডিজি সচিব তাদের আপনি কি মনে করেন কার দায় আমি মনে করি সরকারের কর্মকর্তাদেরও জানার প্রয়োজন ছিল মন্ত্রীরও জানার প্রয়োজন ছিল কারণ মন্ত্রী এই একটা করোনার মতো একটা ভয়াবহ মহামারীর সময়ে তিনি বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য তিনি যে 5টা বা 7টা হাসপাতালের সাথে চুক্তি করতে যাচ্ছেন এই হাসপাতালগুলো সাথে সরকারের যোগাযোগ অনুমোদন আছে কিনা সেটি মন্ত্রী জানবেন না কেন মন্ত্রী এটি দায় এড়াতে পারেন না এবং না প্রথম আলোতে আমি একটি প্রতিবেদন পড়েছি সেখানে মন্ত্রী বলেছেন যে অজস্র চুক্তি হয় মন্ত্রীরা সেগুলো পরে দেখেন না অর্থাৎ উনি যেহেতু প্রকাশ্যে এই কথা বলেছেন তার মানে তিনি মনে করেন যে চুক্তি মন্ত্রীদের পরে দেখতে হয় না না এটা কেন হবে না চুক্তিতে যদি উনি যদি পক্ষ থাকে ওনার মন্ত্রণালয়ে যদি পক্ষ থাকে এবং উনি যদি ওই চুক্তি করার সময় উপস্থিত থাকেন তাহলে ওনার নলেজের বাইরে কেন হবে উনাকে অবশ্যই জানতে হবে ওনার সচিবকেও জানতে হবে ওনার
ডিজিদেরকেও জানতে হবে। এই শহরে ঢাকা মহানগরে একটা হাসপাতাল চলছে, সেই হাসপাতালের সাথে সরকার চুক্তিতে যাচ্ছে, বেশি তো না, 5টা 7টা হাসপাতালের সাথে চুক্তিতে যাচ্ছে। এই 5-7টা হাসপাতালের সব পরিচালনার অনুমতি আছে কিনা সেটা মন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা চুক্তি করতে যাচ্ছেন তারা জানবেন না কেন? এটি মন্ত্রীর দায়িত্ব অবশ্যই, কিন্তু এই মন্ত্রী তো আসলে একজন ব্যর্থ মন্ত্রী। এই মন্ত্রী করোনার শুরুতেই অনেক গভীর কোয়ারেন্টাইনে চলে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সারা দেশের সাথে আপনার ভিডিও কনফারেন্স করছেন, সিভিল সার্জনদের সাথে কথা বলছেন, বিভিন্ন জেলার খোঁজ খবর নিচ্ছেন, সেখানে তো এই মন্ত্রী গভীর কোয়ারেন্টাইনে থেকে হঠাৎ করে কোথা থেকে ভিডিও কনফারেন্সে বের হন অথবা হঠাৎ করে এক একটা কোথা থেকে কথা বলেন, কিন্তু মানুষের চিকিৎসার জন্য উনি মন্ত্রী হিসেবে যে দায়িত্ব নিয়ে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করার কথা, মানুষের চিকিৎসার কি অবস্থা রয়েছে করোনা কালীন সময়ে, কোভিড এর কি ব্যবস্থা আছে হাসপাতালগুলোতে, ডাক্তারদের কি অবস্থা, রোগীদের কি অবস্থা, এগুলো উনি মনিটরিং করছেন। আমি আপনার সঙ্গে আলোচনায় আসছি জনাব রহিন হোসেন প্রিন্স। জনাব পীর ফজলুর রহমান মেজবাহ বললেন যে ওখানে যারা সরকারি কর্মকর্তা আমলা উপস্থিত ছিলেন তারাও দায় এড়াতে পারেন না, যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনিও দায় এড়াতে পারেন না, কিন্তু আমরা দেখলাম যে দুপক্ষেরই চোখে ধুলো দিয়ে শাহেদ একটি প্রতারণা করে ফেলল। আপনি কাকে দায় বেশি দিতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এই সরাসরি কথার উত্তরে যাওয়ার আগে একটু বলি, আপনি যদি ভুল না করে থাকি বলেছেন যে সাম্প্রতিক ঘটনা প্রতারণায় নতুন সংকট, আমি নতুন সংকট দেখি না, বরঞ্চ প্রতারণার কি বলবো একেবারে একটা ছোট্ট খণ্ড চিত্র প্রকাশিত, এবং তার মধ্যে আর একটু বললে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটা অস্বাস্থ্যকর দুর্গন্ধময় অবস্থা বিরাজ করছে সেটাও ভোট প্রকাশিত। এখন এই যে কে দায় এটা বলার আগে ছোট্ট করে এই যেটা বলি, আপনি আপনার আলোচনায় বলেছেন যে আমরা সহজে দেখতে পারি যে তিনটা পক্ষকে দেখলাম, একটা ব্যবসায়ী নামধারী একটা পক্ষ, আমলা নামধারী একটা পক্ষ, এবং আপনার ভাষায় কোডান কোড জনপ্রতিনিধি মানে রাজনৈতিক সেটা একটা পক্ষ দেখলাম। এখন বাংলাদেশে পুরো যে রাজনীতি দুর্বৃত্তায়ন গড়ে তুলেছে, এই রাজনীতির দুর্বৃত্ত ধারা তৈরি হয়েছে যে এই ত্রয় আবার রিপিট করতে হয়, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতি। এখন এই ঘটনায় এইটা আরো প্রকাশিত হয়ে গেছে। এখন ওই যে বললেন যে কাকে দায় কম বেশি দেবেন, আমার মনে হয় বা কে কতটুক জানতো না জানতো, আমি দেখি যে প্রচলিত ধারাবাহিকতা চলে আসছে ওই ধারাবাহিকতার পার্টে, ওই পার্ট বলি দেখেন মন্ত্রী বলছেন যে তিনি বলছেন যে না ওটা কিভাবে হয় ওইটা আসে, আমি ওইখানে গেস্ট হিসাবে উপস্থিত থাকি, আপনি যে যারা উপস্থিত ছিল তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বসেছিলাম, আর তথাকথিত ব্যবসায়ী নামধারী যে ছিল আমরা দেখলাম তার সবচেয়ে বড় যোগ্যতা কি, যোগ্যতা হলো ধরেন টেলিফোন যোগাযোগ, ব্যক্তিগত তথাকথিত সম্পর্ক কাদের সাথে, ক্ষমতাসীন এবং উচ্চ মহলে। তাহলে আপনাকে ধরতে গেলে এইখানে দায় কম বেশির বিষয় নেই, বিষয়টা হচ্ছে পুরো ব্যবস্থা, যে ব্যবস্থা এ ধরনের দুর্বৃত্তায়িত ধারা গড়ে তুলেছে। যেমন কিছুটা এখানে মেজবা ভাই তিনি বললেন যে এটা তো এখন না আরো আগে থেকে চলে আসছে, কারেক্ট, এই এইটা কোনটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতির যে দুর্বৃত্তায়ী ধারা সেটা এটা গড়ে তুলেছে। এইখানে কষ্ট করে কাজ করে গড়ে তুলতে হয় না, যেমন একজন গ্রামের কৃষক শ্রমিক তারা তার শ্রমদি অর্থ উপার্জন করে, এইখানে হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক, টেলিফোনে হ্যালো, এইখানে কমিশন বাণিজ্য, নানা ধরনের ঘটনা, এই যে একটা প্রক্রিয়া অর্থ উপার্জনের, সেই উপার্জনেরই নগ্ন চিত্র এখানে এসেছে। এবং সবচেয়ে আরো বড় ব্যাপার কি জানেন, দেখুন অন্তত পক্ষে করোনা কালে আমি তো আমার কথা বলবো বা অনেকে এটা ধারণা করেছিল যে ন্যূনতম মানবিক বোধ জাগ্রত হবে, কিন্তু আমরা দেখলাম আমাদের বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা সহ অন্যরা বলছে, কতটুকু সঠিক আমি জানি না, যে করোনা ভাইরাস নাকি দুর্বল হচ্ছে, যদি হয়েও থাকে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে দেখছি যে করোনা ভাইরাস দুর্বল হতে পারে কিন্তু লুটেরাদের ভাইরাস দুর্বল হচ্ছে না, বরঞ্চ এই দুর্বৃত্তায়িত রাজনীতির ছায় যে দুর্বৃত্তায়িত ধারা ওই লুটেরার ভাইরাস আরো বেশি শক্তিশালী উঠছে, যে যতটুকু সময় আছে কত বেশি পারি কামাই করে নাও এবং নিজেদের কমিশন বাড়িতে। আপনার কাছে আমি আসছি আলোচনায়, আমি একটু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই। জনাব এস এম কামাল হোসেন, আপনি শুনেছেন নিশ্চয়ই জনাব রহিন হোসেন প্রিন্স বলছেন যে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিবিদ, এই তিনটির সমন্বয়ের চিত্র ফুটে উঠেছে এই প্রতারণার ঘটনায়, কি বলবেন আপনি? আপনাদের ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজকে আমি একটু বলতে চাই, আজকের দিনটা হচ্ছে 16 জুলাই,
2007 সালের 16ই জুলাই আজকের উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের পথিক বিশ্ব শান্তির নেত্রী যিনি ইতিমধ্যে বিশ্ব নেতৃত্বের প্রশংসা করিয়েছে এবং সমস্ত ক্রাইসিস যিনি দিনরাত পরিশ্রম করে সততার সাথে দক্ষতার সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করেন সেই জননেত্রী শেখ হাসিনা 2007 সালের এই দিনে ভোর 5টার সময় সুধা স্বতন্ত্রকে গ্রেপ্তার করেছিলেন যিনি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া এরশাদ খালেদা জিয়া দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং খালেদা জিয়ার সৃষ্ট প্রিয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন ফখরুদ্দিনের দ্বারায় যিনি গ্রেপ্তার হয়েছিলেন সেদিন বলেছিলেন আমি কোন অনির্বাচিত সরকার দেখতে চাই না নির্বাচিত সরকার দেখতে চাই তারপরে পাস্ট গভর্নমেন্ট কাউকে গ্রেপ্তার না করে গণতন্ত্রের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করেছিল এবং অশুভ শক্তির যাত্রা শুরু হয়েছিল ষড়যন্ত্রকারীরা সেদিন সফল হতে পারেননি শেখ হাসিনার সাহসী পদক্ষেপ সাহসিকতা সততার কাছে তার দৃঢ় চেতা মনোভাবের কাছে তার দেশপ্রেমের কাছে সেদিন ষড়যন্ত্রকারীরা হেরে গিয়েছিলেন 111 সরকারে হেরে গিয়েছিলেন আপনি যেটা বলেছেন প্রিন্স সাহেব যেটা বলেছেন আমি প্রিন্স সাহেবের কথার সাথে দ্বিমত পোষণ করি না দ্বিমত পোষণ করছেন না করি অসৎ রাজনীতিবিদ আছে দুর্নীতিবাজ আমলা আছে এবং সুবিধাবাদীরা আছে দুর্বৃত্তায়ন আছে এই দুর্বৃত্তায়ন আমার ভাই মেজবা বলেছেন একদিনে শুরু হয়নি দুর্বৃত্তায়ন হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শুরু হয়েছে এটা আমার সাথে প্রিন্স সাহেব অন্য সাহেবরা স্বীকার করবেন কারণ প্রিন্স সাহেবরা এই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে সুবিধাবাদী টাউট বাটপারদের উৎখাত করতে হবে এর ধারাবাহিকতা আজকে এই সুবিধাবাদী টাউট বাটপারদের সৃষ্টি হয়েছে এই শাহেদ আমি বলি হ্যাঁ শাহেদের দায় দায়িত্ব কি আমাদের উপর পড়ে না আমি স্বীকার করি আমাদের উপর পড়ে কারণ আমাদের কারো না কারো সাথে যোগাযোগ করে কারো না কারো আশীর্বাদ নিয়ে হ্যাঁ এই শাহেদ আপনারা বলবেন যে আওয়ামী লীগের উপকমিটিতে ঢুকেছে কিন্তু আমি তাকে কোনোদিন আওয়ামী লীগের কোনো ফ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বা সভানেত্রীর কার্যালয়ে আমি তাকে কোনোদিন দেখিনি আমার সাথে তার একদিন দেখা হয়েছে একটি টক শোতে যাওয়ার পর এই হচ্ছে শাহেদ হচ্ছে নেতা শাহেদের বাড়ি সাতক্ষীরা আমি সাতক্ষীরা অঞ্চলে প্রিন্স সাহেব জানেন এবং রিপন সাহেবও জানেন আমি সাতক্ষীরা অঞ্চলে আওয়ামী লীগের কমিটি করেছি শাহেদ আমি সাতক্ষীরায় কোনোদিন কোন নেতার সামনে মুখে শাহেদ নামে কোনো চিড়িয়া আছে এই কথা আমি শুনিনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই শাহেদ আজকে এই অপকর্মের সাথে জড়িত আমি স্বীকার করি আজকে স্বাস্থ্য খাতে অনিয়ম দেখেন এই অনিয়মের বিরুদ্ধে আমি একটা কথা বলি স্বাস্থ্য খাতে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে বলেই আজকে কিন্তু তদন্ত হচ্ছে এবং যারা এই অনিয়ম গুলো করেছে জনাব এস এম কামাল হোসেন একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাকে শাহেদ তার সাম্রাজ্য গড়ে তুলেছিল ঢাকায় শাহেদ তার ভিত্তি সাতক্ষীরাতে গড়েনি এবং ঢাকায় থেকে যতটুকু অর্জন করার সেটি সে অর্জন করেছে এবং মেজবা ভাই বলছেন যে এটি একদিনে হয়নি না আমি তো সেটা বললাম যে এই দুর্বৃত্তায়ন রাজনীতি বঙ্গবন্ধু হত্যা করার পর কিন্তু শুরু হয়েছে আমি যেটা বলি যে ধরেন আজকে এখানে রিপন সাহেবের সাথে কিছুক্ষণে বলবে যে শাহেদ আওয়ামী লীগের কমিটিতে ছিল উপকমিটিতে ছিল এইগুলো বলবে আওয়ামী লীগ কিন্তু কাউকে ছাড় দেয় না জননেত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না উনি দুর্নীতিবাজ টাউট বাটপার সুবিধাবাদীদের উনি প্রশ্রয় দেয় না আশ্রয় দেয় না উনি এদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনি দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনা নজরে বা তার সামনে কোন দুর্নীতিবাজদের খবর পৌঁছেছে তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন একে জননেত্রী শেখ হাসিনা আমি শুধু এইটুকু বলি যে অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হতো কিন্তু শেখ হাসিনা আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় না দেখেন এই শাহেদ গ্রেপ্তার হওয়ার আগে বা এই যে কি ডাক্তার সাবরিনা গ্রেপ্তার হওয়ার আগে এই টক শোতে আমার প্রিন্স ভাইদের মতো লোক কিছু বলতো যদিও প্রিন্স বলে নেই কিছু লোক বলছে এখনো সাবরিনা গ্রেপ্তার হচ্ছে না সাবরিনা গ্রেপ্তার হবে না শাহেদ গ্রেপ্তার হবে না সরকারের কারো ছত্র সাহেব পালিয়ে যাবেই কিন্তু সরকার শাহেদকে গ্রেপ্তার করেছে সাবরিনাকে গ্রেপ্তার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ব্যবসা করেছেন তাদেরকে দুদক ডেকেছে অনেকে ওএসডি হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি
যে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী এবং ডিজি এই তাদের তারা এই দুর্নীতির ব্যর্থতার জন্য দায়ী। প্রতারণার ঘটনা উন্মোচিত হলো এবং তারপর আমরা দেখতে পেলাম দুজন গ্রেফতার হয়েছে, তারা একটি আইনি প্রক্রিয়ার ভেতরে আছে এবং জনাব এস এম কামাল হোসেন বলছেন যে আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না, যদি তাদের নিজেদেরও লোক হয়ে থাকে এবং দুর্নীতি করে তাহলে তাকেও আওয়ামী লীগ ছাড়ে না, কি বলবেন আপনি? না, আমার তো এই ব্যাপারে কিছু বলার নাই, কারণ হচ্ছে যে ওনাদের বিষ ওনা উঠাবেন না কি করবেন ওনাদের ব্যাপার, এই সাহেব তো ওনাদের ফ্যাক্টরিতে তৈরি, আমরা তো দেখেছি, না 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 ভবনের তৈরি, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি আমি বলি না মেজবা বলছে প্রিন্স সাহেব বলছে হ্যাঁ ভবনের তৈরি আমাদের তৈরি, আমরা এটা লালন পালন করছি করে আওয়ামী লীগ লালন পালন করেছে আওয়ামী লীগের লোকের চরিত্রদের সাথে আপনার একটু পার্থক্য দেখতে চাই বা জানি যে আপনি মানে অন্যদের মতো কথা ইন্টারাপ্ট করেন না, আপনি কোনো মনোযোগ সহকারে শোনেন, আমি আমি সাথে করোনার সময় কোন টক শোতে বা এই ধরনের ভার্চুয়াল কোন শোতে আমি যাইনি, কারণ দেশের মানুষের অনেক সমস্যা, মানুষ চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত, আমরা সবাই ঘরে বসে আমি নিজেও, তাই না? তো মানে আমি যদি শেপটা না করে আসতাম বোধহয় দাড়ির সাইজ আপনার মতো হয়ে যেত বোধ হয়, তো চিন্তা করলাম যে দর্শকটা আমাকে এইভাবে কামালের মতো দেখতে তো অভ্যস্ত না, তাকে তো আপনার গেটে তোমার পরিচিতি এসে গেছে, আমি হঠাৎ করে আমার এটা দেখলাম পরে আবার আমাকে আপনার আপনাকে মনে করে আমাকে আবার বুঝতে পারতো, সেই জন্য আমি শেপ শেপ করে আসলাম। দীর্ঘদিন সময় নিয়ে হয়েছে এবং এই শাহেদের উদ্ভব হাওয়া ভবন থেকে, ওনাদের ওনাদের মন্ত্রী পর্যায়ে একটা ডায়লগ আছে যে যেই হোক না কেন তাকে ছাড় দেবো, যে হোক না কেন, আইডেন্টিফাই কে, যে হোক না কেন শব্দ বলার কোন দরকার নাই, এই যে আপনার কোন এখন বলা হচ্ছে যে হাও ভবনের তৈরি, আরে বাবা হাও ভবনের তৈরি হইলে প্রধানমন্ত্রীর সাথে তো সহস্র ছবি আসবো কি করে, যদি হাও ভবনের তৈরি হবে তো বঙ্গভবনে গেলো কি করে, হাও ভবন তৈরি সেনা প্রধান থেকে শুরু করে র্যাবের ডিজি থেকে শুরু করে উবাইদুল কাদেরের পেছনে মুস্কি হাসি থেকে শুরু করে একেবারে এমন কোন জায়গায় তার যাতায়াত ছিল না, এটা একেবারে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ পর্যায়ের লোকজনের পক্ষে, আমি তো কামাল হোসেন তো এই পর্যন্ত এইভাবে এত এত উচ্চ পর্যায়ের ছবি টুবি তারও দেখি না, হয়তো নিশ্চয়ই আছে, এখন হচ্ছে কি যে এগুলো দোষ কাঁধের দোষ দিয়ে লাভ নাই, বিষয় তো উনি একটা কথা বলেছেন যে ওনাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড়বে, ফাইন ওই জায়গায় স্ট্যান্ড করেন যে ঠিক আছে আমাদের লোক, উনি যে টক শো গুলোতে দাপিয়ে বেড়াতেন যখন বলা হতো যে আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির উনি নেতা, তখন কি ওনাদের তরফ থেকে কি একবার বলা হয়েছিল যেন এই লোকটা প্রতারক, এই লোকটা আওয়ামী লীগের মিথ্যা পরিচয় দিচ্ছে, তা তো বলেন নাই, বরং আওয়ামী লীগের পররাষ্ট্র কমিটির যে নেতা তিনি জমির মোহাম্মদ জমির সাবেক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির নিজে রিকগনাইজ করেছেন, অ্যাডমিট করেছেন ইয়েস যে তাকে আমরা আমাদের কয়েকটা সভাতে আমি তাকে দেখেছি, তিনি আমাদের এই পররাষ্ট্র সংক্রান্ত সভাগুলোতে তিনি জয়েন করছেন, এখন পররাষ্ট্র সংক্রান্ত কমিটি আওয়ামী লীগের সভানেত্রী বা সাধারণ সম্পাদক অনুমোদনের বাইরে একজন এক্স ওয়াই জেড কে কি পররাষ্ট্র কমিটির মেম্বার হতে পারে বা দলের কোন উপ কমিটির মেম্বার হতে পারে, নিশ্চয়ই হওয়ার কথা না, এখন কত হচ্ছে কি বুঝলাম যে ওনার আগে টের পান উবায়দুল কাদের সাহেবের ভাষায় যদি বলি যে আপনার অনুপ্রবেশকারী বর্ণচরা পারতে পারে, যাই হোক না কেন এখন যেহেতু যেহেতু তিনি আইডেন্টিফাই হয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিচার করবেন ইত্যাদি ইত্যাদি, এখন কোথা থেকে আসছেন কি করছেন তার এক সাহেবের সাথে স্কাইপে তো কথা বলা হচ্ছে, এই যে তো বাকওয়াস কথাবার্তা, এই যে হাসান মাহমুদ সাহেব মানে ওই যে বললেন বাকস কথাবার্তা বলার কোন দরকার আছে, ওনাদের তো একটা অভ্যাস আছে, ওনার কারোর সাথে কোনো কারোর কথলে টেলিফোনের টেপটা তোমরা ওনা বাজিয়ে শুনিয়ে দেন, ওনাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, মানুষের ফোন পেয়ে তারা আড়ি পাতেন,
তো ঠিক আছে যদি ওই ওই বাটপাটার ফোনের সাথে যদি তার রহমানের ফোনের যোগাযোগ থেকে থাকতো এটা শুনিয়ে দিলি তো ভাই, এসব তো চাপাবাজি কথাবার্তা বললে হবে, এক বাটপারকে প্রোটেক্ট করার জন্য এত কথাবার্তা দরকার থাকে তো, সরকারের সরকারের কাছে যন্ত্র আছে, সরকারের কাছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, তো এই কথা না বলে তারা এইটা টেলিফোনে আরি পাতেন তারা শুনিয়ে দেন স্কাইপিতে কবে কখন তার সাথে কথা বলেছে, আর স্কাইপিতে কথা বলবে কেন, কারণ বাটপার থেকে মনে করেছিল যে সরকারের পতন আসন্ন, কোন আরেক দিকে লাইন দেওয়া দরকার, এই সমস্ত কখন করে বাটপাররা চিটাররা সাধারণত যারা দেখবেন যখন ক্ষমতার ভর কেন্দ্র যখন দুর্বল হয়ে যায় কাত হয়ে যায় তখন চিন্তা করে নেক্সট কারা পরে আসে, তখন গদি বাঁচানোর জন্য পিট বাঁচানোর জন্য মাল কর্মী বাঁচানোর জন্য তখন কি করে যারা সম্ভাব্য পরবর্তী সরকারে যারা আসতে পারে তাদের সাথে অনেকে লাইন আপ করে, এখন কি শায়দ ডক্টর আসাদুজ্জামান রিপন্ড এখানে তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগটি শাহেদের বিরুদ্ধে, এখন সরকারের অবস্থা খারাপ আছে এমন মনে করে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে শাহেদ, অভিযোগ এটি নয়, তারা বলছেন যে শাহেদ তৈরি হয়েছে প্রথমে ঢাকায় হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় এবং পরবর্তীতে আওয়ামী লীগে এসে জনাব এস এম কামাল হোসেন বলছেন যে সে লালন পালন পেয়েছে, আবারও পৃষ্ঠপোষকতা পেয়েছে, কিন্তু সে প্রতারণা করে ধরা পড়েছে, তার হসপিটালে সাধারণ মানুষের পরীক্ষা করার জন্য নমুনা নিয়েছে কিন্তু পরীক্ষা না করে ভুয়া সার্টিফিকেট দিয়ে দিয়েছে, অভিযোগ সেটা, অভিযোগ কিন্তু এক সরকারের খারাপ অবস্থা দেখে আরেকজনকে সরকারে আনার ষড়যন্ত্র তা নয়। দেখেন শাহেদ হচ্ছে জি আমি মনে করি, ও রিপন ভাই বলুন, জি না বলুন, জি জনাব এস এম কামাল, শাহেদ হচ্ছে বিশ্ব বাটপারদের এক নম্বর বাটপার, রাইট, শাহেদের মতো লোকদের এই সমাজে ঘৃণা করা উচিত, আমি রিপন ভাইরে বলবো এই নিয়ে তর্ক বিতর্ক আমরা না করে, আমরা আজকে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন যে দুর্নীতিবাদ যে সুবিধাবাদীদের উত্থান হয়েছে সে তাদের বিরুদ্ধে আমি শুধু একটি কথা বলবো, হ্যাঁ আমিও মানুষ আমারও ভুল হতে পারে কিন্তু একটা বিষয় আমি এটা বলতে পারি, আজকে প্রধানমন্ত্রী কিন্তু ওনার নলেজে বা ওনার সামনে যদি কোন অপকারী অপকর্মে, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, অপরাধের অপরাধীর কথা ওনার সামনে ওঠে সে যত বড় শক্তিশালী হোক উনি কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, অতীতে আপনারা দেখেছে এবং জননেত্রী আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি আমি এইটুক বলতে পারি, দেখেন এই করোনার সময় আজকে রিপন ভাই যেটা বললেন যে করোনার সময় আমরা আজকে খুব মানুষ খাবার আতঙ্কগ্রস্ত আছে, দেখেন করোনার পাশাপাশি আজকে যেমন প্রতিদিন 5,000 লোক বিশ্বে মারা যাচ্ছে, আমি অক্সফাম না কিছু একটা দেখলাম যে প্রতিদিন 10,000 লোক মারা যাবে না খেয়ে সামনে এটার মন্তব্য করেছে, সেই ক্ষেত্রে উনি কিন্তু এই করোনার পাশাপাশি অর্থনৈতিক ভাবে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, অর্থনৈতিক ভাবে যাতে দেশটাকে আমরা ঠিক রাখতে পারি, মানুষ যাতে ক্ষতি, আজকে দেখেন বিভিন্ন স্বল্প আয়ের মানুষরা আজকে তাদের কাজ নেই, কর্মহীন রিক্সাওয়ালা নির্মাণ শ্রমিক মানে আজকে কোটি কোটি মানে লোক আজকে কর্মহীন হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি কিন্তু উদ্যোগ নিয়েছেন, এই শাহেদদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেই ক্ষেত্রে দেখেন বিদেশের শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয়, বিদেশের শ্রমিকদের যাতে মানে চাকরিচ্যুত না করা হয় এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, এই কিন্তু এই দুর্যোগের ভিতরেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি কিন্তু তিন তিনটি প্রস্তাবও দিয়েছেন, আমি এগুলো পরে বলবো, আমি তাই পরে বলি, আমি আপনার সবাই জনাব কামাল হোসেন আমি আপনার কাছে আমি আসবো, আমি একটু জনাব ফজলুর রহমান মিসবার কাছে ফিরে যেতে চাই যে তিনি যুক্ত নয়। আচ্ছা জনাব রহিন হোসেন প্রিন্স আবারও আপনার কাছে আসছি, আপনি বলেছিলেন যে অসৎ ব্যবসায়ী অসৎ আমলা অসৎ রাজনীতিবিদ এখানে এই ঘটনা উন্মোচিত হয়ে গেছে যে তাদের অংশগ্রহণ রয়েছে, আপনি তাহলে তিনজন মানুষকে অসৎ বলছেন, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী আছে তাকে বলছেন, যিনি ব্যবসা করতে গিয়েছিলেন শাহেদ তাকে বলছেন, এবং অধিদপ্তরের যিনি ডিজি আছেন আপনি তাকে বলছেন, এ নিয়ে কিন্তু নানা রকম ঘটনাবলী পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এই সব কিছু মাথায় রেখেই কি আপনি বলছেন এই কথাগুলো? আগে বিষয়টা জানাব রহিন হোসেন, আবার রিপিট করি, আমি বলেছি এই ঘটনার মধ্যে এই যে ত্রয়ের কথা বললাম এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আছে, আপনি এই তিন ব্যক্তিকে যদি তাক করেন এটা আবার ভুল জায়গা হবে, আবার হ্যাঁ এর মধ্যে তো আছেই এই তিন ব্যক্তির মধ্যে আছে সেটা অন্য জিনিস, কিন্তু আমি বলতে চাইছি আবার সিস্টেমের কথা, কারণ এখানে কামাল সাহেব এসে কি বললেন জিনিসটা একটু খেয়াল করেন, উনি বাস্তবতাকে অস্বীকার করতে পারছেন না,
যে অতীতে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ এখন লালন পালন। আচ্ছা আপনি তাহলে বলছেন, আমার একটু শেষ করুন, আমি আপনার কাছে আসবো, আমাকে একটা আজানের জন্য বিরতিতে যেতে হবে। আপনি তাহলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, শাহেদ, এদের চুক্তি এই বিষয়কে নিশানা করে আপনি বলছেন না, আপনি সাধারণভাবে কথাটি বলেছেন, তাই কি? হ্যাঁ, আমি একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব রহিন হোসেন প্রিন্স, বিরতির জন্য আমরা আপনার কথা শেষ করতে পারিনি, আমি আপনার কাছে ফিরছি, বলুন না। আমি যা বলতে চেয়েছি আবার রিপিট করি, আমরা বলছি যে এই যে দুর্বৃত্তাই, মানে কি বলে, যে আপনি যে দুর্নীতির ধারা যেটা দেখছেন, এইটা হচ্ছে রাজনীতির যে দুর্বৃত্তায়িত ধারা তার অনিবার্য ফল, এবং সেটা কিন্তু নির্ভর করে কোন অর্থনৈতিক ব্যবস্থার উপরে আমরা এই জায়গাটা চালাচ্ছি, সংকটটা সেই জায়গায় আমরা মনে করি। কারণ আমি আগেই বললাম, দেখুন বাংলাদেশে যদি আপনি টাকা আয়টা বিবেচনা করেন, তাহলে একটা গ্রামের কৃষক শ্রমিক কিভাবে টাকা আয় করে দেখেন, আর কিভাবে একটা লবিবাজি করলে, কিভাবে কমিশন এজেন্ট গিলি করলে, দুর্নীতি করলে টাকা আয় করা যায়, এবং সিস্টেমটা এরকম গড়ে তোলা হয়েছে। এই সিস্টেমটা এখন অপারেট করছে একজন দুর্নীতিবাজ, মানে আমি একটা প্রতীকের অর্থে যদি বলি, দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ রাজনীতি, এই ত্রয়ের নেক্সাসই হচ্ছে এই ধরনের দুর্বৃত্তিকে লালন পালন করছে। সুতরাং ভাঙতে গেলে আপনার এই পুরোটাকে না ভাঙলে পারা যাবে না। এখন এটা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সরকার, আমি পুরনো কথা বাদ দিলাম, অতীতে তো অনেক ধারাবাহিকতা আছে, তারা কি দায় নিয়ে এটা কি বলতে পারে এ সময় যে এই করোনার সময় কি N95 মাস্কের যে ঘটনা ঘটেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে পর্দা কেলেঙ্কারি থেকে শুরু করে যেসব কেলেঙ্কারি ঘটেছে তার সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে? মোটেই করেনি, বরঞ্চ আমরা দেখছি এক একটা ঘটনা চোখের সামনে আসে, আর বাংলাদেশটা এত ঘটনা বহুল, এক ঘটনার পর আরো ঘটনা আসে, আমরা এটা ভুলে যাই, এর মধ্য দিয়েই আপনার এই দুর্নীতি যে চক্র, দুর্বৃত্তায়িত চক্র নতুন নতুন ফোন দিয়েছে, দুর্নীতির কাজটাই কিন্তু অনিবার্যভাবে করে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলোর কেউ যদি ভালো থাকে ইচ্ছা করে এটা পারবে না, কারণ এই ধারা পাল্টাতে গেলে পুরো খোলনলচে পাল্টায়, পুরো নীতিকে পাল্টে মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে, ওনারা সেটা করবেন এই আশা করে লাভ নেই। বাংলাদেশ ঘটনাবহুল, একটি ঘটনা এসে অন্য ঘটনাকে ভুলিয়ে দেয় এবং যে চক্র দুর্নীতি করার তারা নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে, কি বলবেন আপনি? আপনি দেখেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় হঠাৎ করে এই শাহেদ এর ঘটনা আসে নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন থেকে কথা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কথা হচ্ছে, মিটু সিন্ডিকেটের কথা হচ্ছে, বহুদিন থেকে দুর্নীতির কথা হচ্ছে, পর্দা কেলেঙ্কারির কথা হচ্ছে। এই শাহেদ বা মিটু এরা এককভাবে কোনো শক্তি না, এদের পেছনে অবশ্যই অনেক শক্তি জড়িত আছে বলেই এরা এই ধরনের বড় বড় কেলেঙ্কারির ঘটনা করতে পারে। এবং এই যে পূর্ত মন্ত্রণালয় আমরা দেখেছি যে বালিশ ভবনে বালিশ উঠানোর জন্য এক বালিশে 7,000 না কত হাজার টাকা দিয়ে একটা বালিশ উঠানো হচ্ছে ভবন। তারপরে আপনি সেদিন দেখলাম আরেকটা, ওই যে কোন পত্রিকায় মনে আসছে যে এই যে জুট মিল বন্ধ করে দেওয়া হলো, সেখানে বিজেএমসি নাকি বলছে যে এই আন্দোলন থামানোর জন্য, শ্রমিকদের আন্দোলন থামানোর জন্য নাকি কত 67 লক্ষ টাকা তারা ব্যয় করেছে। এখন এইভাবে যদি সব জিনিসের মধ্যে যদি এইগুলো থাকে, এখন মনে করাই দিই যে আপনি দেখেন পত্রিকায় দেখলাম জুম মিটিং এ অনেকই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোটি টাকার উপরে খরচ হয়, বুঝছেন এই ধরনের জুম মিটিং এ এবং পরিকল্পনা মন্ত্রী নাকি বলছেন যে এটা তিনি খতিয়ে দেখবেন, তদন্ত করে দেখবেন যে জুম মিটিং হয়েছে সেখানে কত আপ্রাণ খরচ 47 না কত টাকা লক্ষ, তো এইরকম সবগুলোতে হচ্ছে কিন্তু। এবং এই ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে, তো একজন শাহেদ, হঠাৎ করে একজন মিটু, এরা এককভাবে কোন শক্তি না, এদের পেছনের শক্তিটাকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে আজকে শাহেদ কারাগারে যাবে, আরেকজন শাহেদ বের হয়ে আসবে, একজন মিটু আপনি হয়তো তাকে সরিয়ে দিবেন, আরেকজন মিটু চলে আসবে। এদের পেছনের যারা কারিগর তাদেরকে তো ধরতে হবে, তাদেরকে না ধরা পর্যন্ত একই এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শাহেদের ঢুকে গেল, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে শাহেদের কোনো কিছুই দেখলো না, হাসপাতালের কোনো কিছু দেখলো না, তার অনুমোদন আছে কিনা,
এগুলা কেউ দেখলেন না, ডিজি দেখলেন না, মন্ত্রণালয় দেখলেন না, কেউ দেখলেন না, এটা হতে পারে না। নিশ্চয়ই এটা তার পিছনে শক্তি রয়েছে, এই শক্তিটাকে ধরতে হবে। আপনার কাছে আমি আসছি, জনাব আসাদুজ্জামান রিপন, জনাব ফজলুর রহমান মেজবা বলছেন যে পেছনের যারা কারিগর তাদের ধরা দরকার, কি বলবেন আপনি? আমি একা কি করব ডক্টর রিপন? জি না, যুক্ত হতে পারছি না। জনাব এস এম কামাল হোসেন, পেছনে যারা বলি, জি আমি বলি, আমি শুনছি দুজনের কথা শুনেছি। প্রিন্স সাহেব যে কথা বলছেন, প্রিন্স সাহেব হয়তো একটা বিষয় জানেন, যারা বালিশুরি পদ্মাশুরি করছেন সেখানে 67 জন ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তাদের চাকরি গেছেন এবং দুদকে তাদের বিরুদ্ধে মামলা করেছেন, কয়েকজন জেলে আছে। এই সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। এবং আপনি যেটা বললেন দুর্নীতিতে, আমার ভাই মেজবা যেটা বললেন মিঠু কারকার নাকলেন, কিন্তু দুদক ডেকেছে যারা, যে কয়জন, 7 জন 8 জন, যে ঠিকাদার যারা সাপ্লাই দেয়, যারা এদেরকে দুদক ডেকেছে এবং এদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, যে হেলথের যে অফিসাররা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এই দায়ী দায়িত্ব কি স্বাস্থ্য মন্ত্রালয় এড়াইতে পারে না, না স্বাস্থ্য মন্ত্রালয়ের দায়ী দায়িত্ব এড়াইতে পারে না, কারণ এটা দেখার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রী ডিজি, উনি যদি হঠাৎ করে একটা কথা বলেন এটা জনগণ বিশ্বাস করবে না। আমি মনে করি যে এই দায়ী দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজি দুইজনের বহন করতে হবে এবং এই দায়ী দায়িত্ব তাদের, এই ব্যর্থতা তাদের। আমি একটা কথা বলবো, দেখেন আজকে যাদেরকে গ্রেপ্তার করেছে শাহেদ, হ্যাঁ শাহেদ ধারাবাহিক তার ফসল, শাহেদ আমি আবারও বলি শাহেদ আমাদের কারো নাম ব্যবহার করেছেন, কারো হয়তো সত্য ছায়েদ সে কোথাও ঢুকেছেন, এগুলো আমি অস্বীকার করি না। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে গিয়েছে শাহেদ কি ছিল, এটা তো আর ধরেন সরকার জানতো না। হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবে তো কেউ জানতে পারে, সে হয়তো এটা গোপন রেখেছে, কিন্তু যখন জননেত্রী মিডিয়া বা এসেছে বা জননেত্রী শেখ হাসিনা এসেছে, এটা কিন্তু কেউ বলেনি যে শাহেদ দুর্নীতিবাজ, আপনারা কেউ বলে দেননি, আমরা কেউ বলে দেনি। যখন মিডিয়া বা সরকার জেনেছেন তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তাকে গ্রেপ্তার করার জন্য, গ্রেপ্তার হয়েছে। এবং আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই এই শাহেদদের, এই সাবরিনাদের বিচার হবে, যারা দুর্নীতি করেছেন তাদের বিচার হবে, দুর্নীতিবাজদের উনি কোনো ছাড় দেবেন না। আমি সবাইকে শুধু বলবো দেখেন, শুধু সমালোচনা, হ্যাঁ আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হন, যেখানে দুর্নীতি হয় সেখানে সোচ্চার হন, প্রতিরোধ গড়ে তোলেন, আমরা আছি, কিন্তু জননেত্রী শেখ হাসিনা, এই সরকার কিন্তু দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না, এই সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় না। এই সরকার আজকে কিন্তু একটা বিষয় দেখেন, যেভাবে রাজনীতিবিদদের কুলোষিত করার চেষ্টা করা, আজকে আজকে রাজনীতিবিদদের কুলোষিত করার মধ্যে দিয়ে আমি মনে করি যে এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যেভাবে পরিশ্রম করছেন, হ্যালো, জি 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 আমি শুনতে পাচ্ছি, জনাব এস এম কামাল হোসেন, আমি আপনার, আপনি বলছেন যে রাজনীতিবিদদের কলুষিত করার একটি ষড়যন্ত্র হচ্ছে, আপনি কি এই ব্যাপারে একটু বিস্তারিত বলতে পারেন, এই ষড়যন্ত্রের রূপ কি, এই ষড়যন্ত্র কি ফলাফল আশা করে? কিন্তু শাহেদরা কিন্তু রাজনীতিবিদ না, শাহেদদের মতো টাউটরা কিন্তু রাজনীতিবিদ না, এরা রাজনীতিবিদদের ব্যবহার করেন, রাজনীতির আমি এই কারণে বলছি। এবং রাজনীতিবিদও যদি কেউ অনিয়ম করে থাকে, দুর্নীতি করে থাকে, কোন রাজনৈতিক কর্মীও যদি দুর্নীতি করে থাকে, জননেত্রী শেখ হাসিনা কিন্তু তাকে রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চলে থাকে সেটি নিশ্চয় সবার জানা দরকার, উন্মোচিত হওয়া দরকার, সেই ষড়যন্ত্রটা কি, রাজনীতিবিদদের তারা কি করতে চায় এই ষড়যন্ত্রকারীরা? যেমন আপনি তৈরি করছিলেন সেদিন, আপনি মানে ব্যর্থতা হয়তো বিএনপি থাকতে পারে কিন্তু সেদিন দুই নেত্রীকে মাইনাস করার প্রক্রিয়া ছিল, আজকে দেখেন শাহেদ কিন্তু কোনো রাজনীতিবিদ না। আপনি কি আরো একটি একাকারর আশঙ্কা করেন জনাব এস এম কামাল হোসেন? আমি এটা এখন এখন এইটা এইটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আপনার আপনার মনে কেন একাকারর বিষয়টি কেন উঠে এলো আপনার মনে? হ্যাঁ এইটা এইটা হওয়ার সম্ভাবনা নাই, এই ষড়যন্ত্রকারীরা এখনো মাঠে আছে, এরা সুযোগ খোঁজে, আমি এই সম্ভাবনা, কারণ আমি মনে করি আজকে
বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী মানুষ তার প্রতি আস্থা আছে বিশ্বাস আছে তারা মনে করে আমি বৈশিষ্ট্য করতে নামাছি তারা মনে করে বাংলাদেশের জনগণ মনে করে যে শেখ হাসিনার কাছে কোনো দুর্নীতিবাজদের আশ্রয় নাই কোনো সুবিধাবাদীদের আশ্রয় নাই কোনো টাউটবাটের আশ্রয় নাই শেখ হাসিনা দেশটাকে ভালোবাসে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে দেশের মানুষকে ভালোবাসে এবং দেশের মানুষ যাতে ভালো থাকে এটা শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে সেই কাজটাই করবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আপনিও কি মনে করেন যে রাজনীতিবিদদের কলুষিত করার একটি ষড়যন্ত্র চলছে কোন কথা শুনুন আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করেছি জনাব এস এম কামাল হোসেনের কথার জের ধরে যে আপনিও কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের কলুষিত করার একটি ষড়যন্ত্র চলছে চলমান রয়েছে এই প্রক্রিয়া আপনি আপনি শুনতে পাচ্ছেন পাচ্ছেন কি আমি 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 একদমই শুনতে পাচ্ছি না আচ্ছা আমি আরো আরো একবার বলি প্রশ্নটি সেটি হলো যে জনাব এস এম কামাল হোসেন বলেছেন বাংলাদেশের রাজনীতিবিদদের কলুষিত করার ষড়যন্ত্র চলছে আপনি কি একমত ওনার এই বক্তব্যের সঙ্গে আমি ওনার এই বক্তব্যের সাথে একমত না এই কারণে যে বাংলাদেশের রাজনীতিকদের কলুষিত করার চেষ্টাটা কারা করবে উনি অভিযোগ উনি তো সরকারে আছেন উনি সরকারে থেকে কার বিরুদ্ধে অভিযোগ করছেন এটা বুঝতে পারছি সরকারি থেকেই যদি মনে করে যে রাজনীতিকদেরকে কলুষিত করার চেষ্টা করছে কারা কলুষিত এটা তো এটা তো একটা মানে উনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন সরকার তোমরা এখন স্টেট মেশিনারি কেউ রাজনীতিকদেরকে কলুষিত করছেন কিনা উনিকে সাহিত্যিক মানে রাজনীতিক মনে করেন সাবরিনা আর তারপরে অন্য যারা তাদেরকে কলুষিত মনে করেন পলিটিশিয়ানদের মধ্যে যারা করাপশন করেন তাদের মানে পলিটিশিয়ানের নাম ব্যবহার করে এবং ওনাদের দলের অনেক লোক আপনার কেউ 95 মাস কেলেঙ্কারি যারা এই ব্যবসা কোনোদিনই করতেন না তারা এই ব্যবসা করার নামে তারা সেখানে আবির্ভূত হয়েছেন ও ব্যবসা করা তারা এখানে কোটি টাকা কামিয়ে গেলেন চুরি ধারামি করলে সেখানে আমাদের জি আমাদের হাতে আর আর সময় নেই আর এক বাক্য শুনে আমরা অনুষ্ঠানের রীতি টানবো জনাব ডক্টর রিপন নিজেদের চুক্তি নিজেরাই করুন জি হ্যাঁ আমরা আর যুক্ত হতে পারছি না সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকায় অনেক ধন্যবাদ যে চারজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান এখানেই শেষ হলো